উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে তোমাদের মধ্যে যারা কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করতে চাও তাদের মনে কিন্তু একটা প্রশ্ন বারবার আসে, সেটা হলো আমরা অনার্স নিয়ে পড়াশোনা করব নাকি আমরা পাস কোর্স নিয়ে পড়াশোনা করব। এইবারে অনার্স নিয়ে পড়াশোনা করলে চাকরির সুযোগ সুবিধা বেশি নাকি পাস কোর্স নিয়ে পড়াশোনা করলে চাকরির সুযোগ সুবিধা বেশি, কোনটাতে আমরা ভালো ক্যারিয়ার গঠন করতে পারবো, তো এই প্রশ্নগুলো তোমাদের মাথায় ঘুরে বেড়ায়। আর সেই কারণে আজকের এই ভিডিওটা আমি প্রস্তুত করছি শুধুমাত্র তোমাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি অনার্স এবং পাস নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলে আমি একদম কমপ্লিটলি বলতে পারি যে তোমাদের মনে অনার্স এবং পাস সম্পর্কে যে দ্বিধাটা এই মুহূর্তে চলছে সেটা 100% কেটে যাবে। আজকের মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা তুমি সবচেয়ে আগে পেয়ে যেতে পারো। এইবারে আমি তোমাদের বলবো অনার্স এবং পাস কোর্স এটা কি। অনার্স নিয়ে যদি তোমরা পড়াশোনা করতে চাও তাহলে আমি তোমাদেরকে বলে রাখি যে কোনো একটা বিষয় তুমি যদি দারুণভাবে জ্ঞান লাভ করতে চাও, কোনো একটি বিষয় তুমি যদি সেই বিষয়টার গভীরে প্রবেশ করে পড়াশোনা করতে চাও এবং কোনো একটি বিষয় তুমি যদি নিজেকে দারুণ দক্ষ করে তুলতে চাও তাহলেই কিন্তু তুমি অনার্স নিয়ে পড়াশোনা করবে। আর এটাই হলো পার্টিকুলার একটা সাবজেক্ট নিয়ে সেই সাবজেক্টটাকে ভালোভাবে পড়া, সেই সাবজেক্ট সম্পর্কে প্রচুর জ্ঞান লাভ করা, এটাই হলো কিন্তু অনার্স নিয়ে পড়া। অর্থাৎ তুমি কলেজে যে কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে পারবে। আর এবারে পাস কোর্সের পড়াশোনাটা কি, কলেজে সাধারণভাবে তিনটে সাবজেক্ট সিলেক্ট করে সেই সাবজেক্টগুলো নিয়ে যে সাধারণ পড়াশোনা সেটাকে বলা হয় পাস কোর্সের পড়াশোনা বা জেনারেল নিয়ে পড়াশোনা করা। আর এইবারে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তুমি অনার্স নাও আর পাস কোর্স নাও, যে সাবজেক্টগুলোই তোমরা চয়েস করো না কেন তার পাশাপাশি কিন্তু তিনটে সাবজেক্ট তোমাদেরকে কোনো না কোনো সেমিস্টারে পড়তেই হবে। একটা হলো কম্পালসারি বাংলা, একটা হলো কম্পালসারি ইংলিশ এবং আর একটা হলো ENVS। কোনো কলেজের প্রথম ফার্স্ট সেমিস্টারে বাংলা থাকে, কোনো কলেজের ইংরেজি থাকে, কোনো কলেজের ENVS থাকে। এইভাবে যে যে কলেজে ভর্তি হবে তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে এই কম্পালসারি সাবজেক্ট একটা করে পড়তেই হবে। অর্থাৎ তোমাদের কলেজের তিনটে বছরে তোমাদের তিনটে কম্পালসারি সাবজেক্ট কিন্তু পড়তেই হবে, সেটা কোনো কলেজ বিভিন্ন সেমিস্টারে রাখতে পারে। সব কলেজে যে প্রথম সেমিস্টারে বাংলাটাই কম্পালসারি রাখবে তার কোনো মানে নেই, এটা সম্পূর্ণ কলেজের ওপর ডিপেন্ড করে থাকে। এইবারে আমি তোমাদেরকে বলবো কেরিয়ারের ক্ষেত্রে তোমরা অনার্স না পাস কোন সাবজেক্টটা নিয়ে যদি ভালোভাবে পড়ো তাহলে তোমার উন্নতিটা বেশি হবে। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা যদি সাধারণ কোনো চাকরি করতে চাও বা কোনো সরকারি চাকরি করতে চাও তাহলে কিন্তু অনার্স এবং পাস এই দুটোরই পড়াশোনা একই ভ্যালু রাখে, অর্থাৎ এই দুটোর মধ্যে কোনো পার্থক্যই নেই। কেন এই কথাটা বললাম, তার কারণ সরকারি চাকরির কোনো পরীক্ষায় যদি মিনিমাম ক্রাইটেরিয়া হয় গ্র্যাজুয়েশন তাহলে তুমি গ্র্যাজুয়েশন করলেই হলো, সেটা অনার্স নিয়ে করলেও যা ভ্যালু পাস নিয়ে করলেও কিন্তু সেই সেম ভ্যালু। অর্থাৎ এই সাধারণ চাকরির ক্ষেত্রে বা সরকারি চাকরিগুলোর ক্ষেত্রে কিন্তু পাস বা অনার্সের বিশেষ কোনো পার্থক্য নেই। কিন্তু তুমি যদি কোনো একটি সাবজেক্টের টিচার হতে চাও বা দারুণ একজন প্রফেসর হতে চাও অথবা কোনো একটি বিষয় নিয়ে তুমি যদি গবেষণা করতে চাও বা PhD করতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই অনার্সটা নিতে হবে। তাহলে তোমরা বুঝে গেলে যে চাকরির ক্ষেত্রে যদি তোমরা সরকারি চাকরি পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু পাস নিয়ে পড়াও যা অনার্স নিয়ে পড়াও তাও, সেখানে কোনো পার্থক্য নেই। কিন্তু তুমি যদি স্কুল শিক্ষক হতে চাও বা প্রফেসর হতে চাও বা কোনো একটি বিষয়ে ভালো গবেষণা করতে চাও তাহলে কিন্তু অনার্সটা নিলে তোমার ক্যারিয়ারের পক্ষে অনেকটাই সুবিধা হবে। এইবারে আমি তোমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে তোমরা নিজেরা কিভাবে ডিসাইড করতে পারবে যে তুমি অনার্স নিয়ে পড়বে নাকি পাস সাবজেক্ট নিয়ে পড়বে। এটার উত্তরটা হলো ফার্স্টেই তোমাকে নিজেকে একটা প্রশ্ন করতে হবে যে আমার কোন সাবজেক্টটা নিয়ে পড়তে খুব ভালো লাগে, কোন সাবজেক্টটাতে আমি ভালো দক্ষতা অর্জন করতে চাই বা কোন সাবজেক্টের আমি টিচার বা প্রফেসর হতে চাই। এই প্রশ্নটা তুমি যদি নিজেকে করো এবং তার উত্তর যদি আসে এটা যে হ্যাঁ আমি এই রকম একটা সাবজেক্টকে ভালোবাসি, আমি এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করব। ধরো তুমি বাংলা সাবজেক্টটাকে খুব পড়তে ভালোবাসো তো তুমি বাংলা নিয়ে পড়াশোনা করবে এবং তোমার মনের ইচ্ছা যে তুমি একজন বাংলার টিচার হবে। বা কেউ যদি ইতিহাস পড়তে ভালোবাসে এবং তার মনের ইচ্ছা যে সে ইতিহাসের প্রফেসর হবে তাহলে একমাত্র তুমি অনার্সটা নেবে। কিন্তু যদি তোমাদের মনের ইচ্ছা থাকে যে আমি গ্র্যাজুয়েশন পাস করে সরকারি চাকরির পরীক্ষা দেবো, বিভিন্ন গ্র্যাজুয়েশন লেভেলের যে সরকারি পরীক্ষাগুলো হয় সেগুলো দেবো এবং সেইখানে
আমি নিজের ক্যারিয়ার গঠন করব। তাহলে কিন্তু তোমাদের অনার্স নিয়ে পড়ার কোনো দরকার নেই, তোমরা জেনারেল নিয়ে অর্থাৎ পাস কোর্সে পড়াশোনা করলেই হবে। কিন্তু যারা অনার্স নিয়ে পড়ার সিদ্ধান্ত নিচ্ছ তাদেরকে একটা বিষয় কিন্তু আমি ক্লিয়ার করে বলতে চাই, অনার্স নিয়ে পড়াশোনা করলে কিন্তু তোমাকে প্রচুর পড়তে হবে এবং বিশেষভাবে সেই সাবজেক্টটাকে দারুণভাবে পড়ে রেডি করে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে। অনার্সের এটাই কিন্তু একমাত্র লক্ষ্য। তাই তোমার যদি বেশি পড়ার মানসিকতা না থাকে, যদি তুমি বেশি না পড়তে পারো, বেশি কিছু যদি মনে না রাখতে পারো, তাহলে আমার মনে হয় তোমার কিন্তু অনার্সটা নেওয়া একদমই উচিত হবে না। এবারে আমি তোমাদের একটা প্রচলিত কথা বা প্রচলিত ধারণার বিষয়ে বলবো, সেটা হলো তোমাদের অনেকেই বলবে যে এ বাবা তুই শুধু জেনারেল বা পাস কোর্সে পড়ছিস, তুই অনার্স নিবি না কেন? এই কথাগুলো একদম কানে নেবে না। তুমি তোমার লক্ষ্যটাকে স্থির রাখবে। তোমার লক্ষ্য যদি একটা দারুণ সরকারি চাকরি হয় যেটা গ্র্যাজুয়েশনের পর দেওয়া যায়, এটাই যদি তোমার লক্ষ্য হয়, তাহলে আমি তোমাকে বলবো যে তোমরা পাস কোর্সের পড়াশোনাটা ভালোভাবে করতে করতে তার সঙ্গে সঙ্গে চাকরির পড়াশোনাটা করো। অন্যের কথা শুনে কিন্তু অনার্সটা নেবে না, তার কারণ অনার্সের যা ভ্যালু সরকারি চাকরির ক্ষেত্রে, পাস কোর্সেও তাই ভ্যালু। কিন্তু তুমি যদি অনার্সটা নাও তাহলে তোমার প্রচুর পড়তে লাগবে এবং সেই যে সময়টা শুধুমাত্র অনার্স কমপ্লিট করতে লাগবে, তুমি যদি জেনারেল নিয়ে পড়ো তাহলে সেই পড়াগুলোর পাশাপাশি তুমি চাকরির পরীক্ষাগুলোরও অল্প অল্প প্রিপারেশান কিন্তু নিতে শুরু করে দিতে পারবে। আর তোমার যদি ইচ্ছা হয় যে তুমি একটা কোনো স্কুলের টিচার বা একজন ভালো প্রফেসর হবে বা কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করবে, একমাত্র তখনই কিন্তু তুমি অনার্সটা নেবে। এই ধারণাটা একদম ভুল যে অনার্সে অনেক চাকরি পাওয়া যায় এবং জেনারেলের ক্ষেত্রে কোনো চাকরি নেই। প্রত্যেকটা পড়াশোনার আলাদা আলাদা দিক আছে এবং প্রত্যেকটা পড়াশোনার কিন্তু আলাদা আলাদা রকম চাকরি পাওয়ার সুযোগ এবং সুবিধা রয়েছে। এই বিষয়টা কিন্তু মাথায় রেখো। আজকের এই ভিডিওতে আমি আশা করছি তোমাদের অনার্স এবং পাস এই দুটো বিষয় নিয়ে যে ধারণাগুলো ছিল, যে ভ্রান্ত ধারণাগুলো ছিল এবং তোমাদের মনে যে প্রশ্নগুলো ছিল, আশা করি তার উত্তরগুলো আমি ভালোভাবে দিতে পারলাম। আজকের ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটাতে একটা লাইক করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রাখবে, যাতে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা যেগুলো তোমাদের জন্য তৈরি করছি সেগুলো আপলোড করা মাত্রই তোমরা তার নোটিফিকেশনটা পেয়ে যেতে পারো।